যুক্ত হয়েছিল যে আমাদের বাড়ির লোকেরা চাইতেছে এয়ার ফ্রিসি হয়েছে, আমি চলে গেছি রামগড় বর্ডার দিয়ে। মরহুম আব্দুল বারী, মরহুম তহিদুল আলম, এই দুজন আমার সিন পরিচয় ছিল, ওরা সাথে ছিলাম। লাস্ট মুভমেন্টে গেছি। ওখান থেকে পহলে আমরা কিরম চলে গেছিলাম, কিরম থেকে সুগবিল, সুগবিল দিয়ে আবার কিরম, একদম বীর মুক্তি যুদ্ধ আব্দুল জলিলাম কি একখান নাম আছে, এর বাড়ি দিয়েছিলাম, এর বাড়ি ছিল আবার ওইদিকে চলে গেছি। ওখান থেকে আবার বীরের দক্ষিণ পাশে যেহেতু সেলিং করার, সেলিং এর গোড়াতে ছিলাম, নাজিয়াত পর্যন্ত সেলিং করার একটা আর মুক্তিবাহিনী। ইয়া দেখছি ওই যে পাকিস্তানি সেনা আইসিয়া আমাদের উত্তর পাশে মেত্র ফকিরের বাড়ি গুলি ওইটা গিরিয়ে গুলি চালার চালাচ্ছিল, এটা দেখছি। আবার আমাদের পূর্ব দিকে গাছের বাড়ি হয় ওইটাকে গিরে ভিড়ে করে ওইটাও দেখছি। সোমবার বারো হয়েছে, এটা একটা লোকও মারা গেছে, একটা মাই ভরা জলম করতেছে, তার বাড়ি বদলাস করে না বাড়ি আগ বসিয়ে গুলি দিয়ে মারিয়ে দিয়েছে। আশপাশে কি পাকিস্তানি আসে নাই? না, আমাদের ওইদিকে আসে নাই। রশিদেবের বাড়ি একটা দিয়েছে গুলি, এদিকে দিছে, এদিকে বাইরে হয়েছে। তখন আমাদের আব্দুল বাসুদ একখানা শালা ছিল, ওখান থেকে উঠাইয়ে গাড়ি খবরের নিচে দিয়ে দিয়েছে, ফেনা দিয়ে উঠাইয়ে হসপিটালে বালা হয়েছিল।